লাইভে লাইভে মোটামুটি 50% এর মতো জিনিস দেখাইছে, এখানে একটু ডিটেলে দেখাবো, সবাই খেয়াল করো। এখানে অ্যাপোলোর জন্য আমাদের চার তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা করতে পারবো। হ্যাঁ, আমাদের ডাইরেক্ট জুম ইনফোর মতো বা কি বলে এটাকে ক্রাঞ্চ বেজ এর মতো এটা একটা ডেটাবেস যেখান থেকে আমি ডাইরেক্টলি স্ক্র্যাপ করতে পারি। সবার প্রথমে আমাদের এই লিঙ্কটাতে যেতে হবে, ঠিক আছে, app.apollo.io। দুই নাম্বার হচ্ছে আমাদের অ্যাপোলোর একটা এক্সটেনশন আছে, এটা লিঙ্কডইন এর জন্য লাগবে, ইনস্টল করে ফেলি। এটা নতুন অ্যাপ তাই এখন পর্যন্ত ফ্রি দিচ্ছে, হয়তো পেইড করে ফেলবে, তো তোমরা যত পারো ইমেল নামাই নিতে পারো। এটার একটাই সমস্যা যেটা হচ্ছে মানে তুমি বাল্ক এক্সপোর্ট করতে পারবা না, অর্থাৎ আমি স্ক্র্যাপে যেরকম এক্সেল এক্সপোর্ট করতে পারি এটা পারবা না, কিন্তু তোমার ইমেল স্ক্র্যাপিং আনলিমিটেড, একমাত্র টুল যেটা আনলিমিটেড ইমেল এবং ফোন নাম্বার স্ক্র্যাপ করতে পারবা। আচ্ছা, সো আমি অ্যাপোলোতে লগ ইন করতেছি জিমেল দিয়ে, এবং জিমেল দিয়ে অ্যাক্সেস করতে পারবা, কোনো বিজনেস ইমেল লাগবে না। এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এদিকে এক্সটেনশনটা একটু কম দিয়ে দিচ্ছি, এক্সটেনশন আমি এখন অ্যাপোলো ড্যাশবোর্ডে ঢুকে যাব। অ্যাপোলো ড্যাশবোর্ডে ঢোকার পর আমাদের এখন শীটে দেখে আসো। মাল্টিপল এক্সটেনশন ইনস্টল করা থাকলে মনে ব্রাউজার একটু সমস্যা করে। হ্যাঁ, যেটা লাগবে না ওগুলো ফালাই দিও। হ্যাঁ, একটু ঝামেলা করছে, আচ্ছা সমস্যা নেই। এই দেখো, সবার প্রথমে আমি এখন সার্চ পিপল অথবা কোম্পানি অপশন পাবো। সবার প্রথমে app.apollo.io তে চলে যাব, সার্চ পিপল অপশন আছে, সেখানে ক্লিক করব, টার্গেট জব টাইটেল ইন্ডাস্ট্রি এবং লোকেশন দিব, অর্থাৎ আমরা দিলাম সাইন আপ। ওকে, সো ড্যাশবোর্ডে চলে আসছি। হ্যাঁ, নেক্সট, ফিনিশ সেট আপ, আর কোনো কাজ নেই। আচ্ছা, এখন আমি এই যে একদম ড্যাশবোর্ড আছে এখানে, এই এখানে লিঙ্কডইনে কাজ করে এবং এখানে এঙ্গেজমেন্ট বা ইমেল এঙ্গেজমেন্ট করতে পারি। তারপর হচ্ছে আমি এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পর ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এই যে অ্যাপোলো ডেটাবেজে ক্লিক করলাম। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, সো এখন আমাদের কাজ ডান। এখন এখানে সার্চ নামে একটা অপশন আছে, আমরা পিপল সার্চ করতে পারি, কোম্পানি সার্চ করতে পারি। এখন দেখো, এখানে আমাদের জব টাইটেল আছে, আমি মনে করো নির্দিষ্ট একটা জব টাইটেল দিচ্ছি। এখানে ট্যুর যাওয়া লাগবে না, স্ক্রিপ্ট ট্যুর দিলাম, ট্যুর দিলাম। এখানে জব টাইটেল বা নির্দিষ্ট পিপল সার্চ করতে পারো, আমি মনে করো ডাইরেক্টর সার্চ করতেছি, সো চুজ করলাম ডাইরেক্টর। তো এখানে দেখো যে জুম ইনফোর মতো চলে আসছে সমস্ত ডাটা, ডাইরেক্টরদের লিস্ট অফ ডাইরেক্টর। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে দেখো, আরো কিছু অপশন আছে, যেটা লোকেশন আমরা দিতে পারি। লোকেশন এখানে পুরো রিজিওন মানে ইউএসএ পুরোটাও দিতে পারো, আবার সিটি স্টেটও টার্গেট করতে পারো। আমি মনে করি নিউ ইয়র্ক দিচ্ছি, নিউ ইয়র্ক সিটি ধরে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, দেখো কত লিড, ওদের হিউজ ডাটাবেস। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, না ইন্ডাস্ট্রিতে গেলাম, ইন্ডাস্ট্রি আমরা মনে করো এখান থেকে আমরা ফাইন্যান্স অথবা বিজনেস সার্ভিস এরকম একটা ইন্ডাস্ট্রি দিলাম। ওকে,
এখন আমাদের লিড চলে আসছে। হ্যাঁ, এখন মেইনলি এই লিড গুলোকে আমরা মানে সবগুলো ইমেল ওপেন, এখানে প্রত্যেকটা পিপল দেখা যাবে, প্রত্যেকটা এই যে ডেনিস ওর ওর নামের উপর ক্লিক করলে ওর ইনফরমেশন দেখা যাবে। তো এখন ক্লায়েন্টের কাজটা হচ্ছে তুমি এক্সেল করে নিতে পারো। হ্যাঁ, এক্সেলের জন্য তুমি এখানে নাম কপি করলা, কোম্পানির নাম কপি করলা, ইমেল অ্যাড্রেস কপি করলা। আর সবার প্রথমে আমার সাজেশন হচ্ছে তুমি একটা লিস্টে নিয়ে যাও। হ্যাঁ, আমি মনে করো এখান থেকে 25 জনকে একটা একটা লিস্টে নিবো। হ্যাঁ, সিলেক্ট 25 পিপল, 25 জন পিপল সিলেক্ট হয়ে যাবে। 25 জন পিপলকে আমি একটা এই যে এখানে লিস্ট করে গেল। আজকে চেঞ্জ করছে এটা, ইমেল সিকোয়েন্স লিস্ট, এই যে লিস্ট। হ্যাঁ, লিস্টে ক্লিক করলাম, এই যে অ্যাড টু লিস্ট, আমি একটা নতুন লিস্ট বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফিনান্স পিপল নিউ ইয়র্কের এখন তুমি লিস্টের মধ্যে গেলে দেখবা তোমার এই 25 জন পিপলের লিস্টটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন 25 জনকে এই 25 জনের ইনফরমেশন পাওয়ার জন্য প্রত্যেকটার মধ্যে ক্লিক করলে আমি তার ইনফরমেশন গুলো দেখতে পাবো। একদম জুম ইনফোতে তো আমাদের ইমেল এবং ফোন ব্লক করা, কিন্তু এখানে এই লোকটা নামের উপর ক্লিক করো, নামের উপর ক্লিক করলে দেখো তোমার চলে আসছে এই যে তার ইমেল অ্যাড্রেস। এবং সবচেয়ে বড় কথা, রকেট টিচে যে আমরা ডাইরেক্ট ফোন নাম্বার পাইতাম, এখানে ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দিছে ওরা। এই যে ইমেল বের করলাম, এটা আনলিমিটেড করতে পারবা apollo.io দিয়ে। এটা কি সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে, ডান। এই জিনিসটা আমি এখানে দেখাইছি পুরো জিনিসটা করে। আচ্ছা, এখন আমরা বাল্ক ইমেল সেন্ড করব। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করো আমরা এই 25 জনকে যেভাবে সার্চ করলাম, লিস্টে অ্যাড করলাম, লিস্টে অ্যাড করার পর, লিস্টে যাওয়ার পর আমরা দেখবো আমাদের এই 25 জনকে আমি একসাথে ইমেল পাঠাতে পারতেছি। সো কিভাবে, খেয়াল করো আমরা আবার ব্যাক করতেছি বা লিস্টে যাচ্ছি। ওকে, আমার এই লিস্টের মধ্যে 25 জন আছে, তাই না? এই লিস্টে সবাইকে আমি সিলেক্ট করবো, তার মানে আমি এখানে যে কজন আছে 25 জনকেই সিলেক্ট করবো অ্যাপ্লাই। আচ্ছা, এই 25 জনকে আমি একসাথে ইমেল পাঠাতে চাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো আমাদের এই যে ইমেল অপশন আছে। ওকে, ইমেল অপশনে গেলাম। আচ্ছা, এখন আমি আবিদের একটা ইমেল সিসিতে দিয়ে দিচ্ছি, দেখি আমাদের ইনবক্সে হিট করে কিনা। সিসিতে তোমার একটা ইমেল, অন্য যে কোনো একটা ইমেল দাও, আমরা জাস্ট মেলটা চেক করব যে মেলটা ইনবক্সে হিট করে কিনা। জিমেল নাই, একটা জিমেলও দিয়ে দাও। আচ্ছা, এখন আমরা একটা সাবজেক্ট দিচ্ছি, এটা হচ্ছে কোল্ড ইমেলিং বলা হয়। এই কাজটা অনেকে মানে চায়, আমরা ইমেল সেন্ডিং, বাল্ক ইমেল সেন্ডিং, 250 মতো ইমেল পাঠাতে পারবা এক মানে একদিনে। তো আমি মনে করো গেট আ নিউ সফটওয়্যার, মনে করো এটা হচ্ছে ফাইন্যান্স পিপল, ফাইন্যান্স রিপোর্ট মেকিং সফটওয়্যার। হ্যাঁ, ফর ফ্রি। আচ্ছা, এই ফ্রি বা এই কথাগুলো একটু লেখো না, তাইলে আসলে একটু ইনবক্সে হিট করতে ঝামেলা হবে। পরে গ্রেট অফার, এরপর তুমি তোমার বডিটা টাইপ করো, ঠিক আছে? হাই, আর তোমার কোম্পানির নাম কি দিব? Advertising company and we have a great tool to make finance, যেহেতু finance people pick করছে, financial report make করার জন্য একটা tool you can use this, না লিখে without any charge বা এরকম লিখলাম। আচ্ছা, তারপরে আমি এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে এরকম কিছু লিখলাম। ফর্ম ইমেলটা চেঞ্জ করে দিব, ফর্ম ইমেল ওই যে যেটা দিয়ে অ্যাকাউন্ট করছো ওইটা দিয়েই যায় পাঠাইতে হবে আর কি, এটা চেঞ্জ করা যাবে না। তো আবার তারা স্প্যামে হিট করে দেবে তো প্রবলেম হবে আমার ওই ইমেলের ডিটেইলস। আচ্ছা, তুমি পরে আরেকটা অ্যাকাউন্ট করে নিও, সমস্যা নেই। ধরো ফাইন্যান্স অ্যানুয়াল রিপোর্ট, তারপর হচ্ছে মান্থলি এমপ্লয়ি ডাটাবেস সে পাবে, এরকম কিছু রিপোর্ট। ইফ ইউ ইন্টারেস্টেড
প্লিজ। একটা ওয়েবসাইট লিংক দিয়ে দাও যেখানে মনে করো সফটওয়্যারটা পাবে ডাউনলোড করার জন্য, ঠিক আছে? ওকে, সো আমাদের দুটো ইমেল আছে, আমরা এখন চেক করব, ঠিক আছে? তো আমরা সেন্ড এটা পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, সেন্ড না, চলে গেছে, ঠিক আছে? এখন আমরা যে ইমেলগুলো পাঠিয়েছি এই ইমেলগুলোর কি অবস্থা এটা দেখার জন্য আমাদের এঙ্গেজে গিয়ে ইমেলস নামে একটা অপশন আছে। তো আমাদের এই যে 25টা মানুষকে পাঠাচ্ছে, সে যে সেন্ডিং নাও সেন্ডিং নাও সেন্ডিং নাও, 5 মিনিটের মতো সময় নিবে, 5 মিনিটের মধ্যে সব সেন্ড হয়ে যাবে, তখন আমরা চেক করব। আচ্ছা, এখন আসো লিঙ্কডইন থেকে ফাইন্ড করি, খুব সহজ। লিঙ্কডইনে আমরা আমাদের যে এক্সটেনশনটা আছে, আগে এক্সটেনশনটা অ্যাক্সেস করা লাগবে। এই দেখো এক্সটেনশনটা চলে আসছে বাম দিক দিয়ে, আমার স্ক্রিনটাকে ছোট করছে, ছোট করে সে এখন অ্যাক্সেস নিবে। হ্যাঁ, প্রসপেক্টাস দিয়ে ওই লিঙ্কডইন গ্রুপ থেকে এক্সট্রাক্ট করতে পারে, কাজ করে না তো, এটা ইমেল পায় না, এটা ইউজ করবে বাইরের দেশে, এটা ইউজ করবা, কোনটা? এই যে এটা সেলস নেভিগেটর কাজ করবে। অ্যাপোলো? হ্যাঁ। আচ্ছা, আমরা আগে জেনারেল লিঙ্কডইন দেখি, অ্যাপোলো চলে আসছে, ডান, সার্কিটটাকে টুলের দরকার নেই। আচ্ছা, এখন আমরা পুরো ব্রাউজারটাকে রিলোড দিচ্ছি, ভাইয়া একেবারে নতুন এটা মার্কেটে? হ্যাঁ, একদমই নতুন, এই কয়েক মাস আগে আসছে, যার কারণে এখন ফিতে অনেক কিছু পাবা, ইউটিলাইজ করে ফেলো। কিন্তু এক্সপোর্ট না করতে পারলে ভাইয়া লাভ কি, আমি যদি ডাটাবেসটা কালেক্ট? হ্যাঁ, এটাই তো আটকাইছে, একটাই ঝামেলা। আচ্ছা, অ্যাকাউন্ট ডান। আচ্ছা, ওটা কি টাকা পে করতে হবে? কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, মানে সাবস্ক্রিপশন মনে হয় $45 পেইড। আচ্ছা, হ্যাঁ, যে গেট আনলিমিটেড লিডস এর একটা অপশন আছে, তবে এটা মানে $49 হইলেও এটা তো অনেক অপশন আছে। এখানে আমাদের দেখো এই যে 250 ইমেল পাঠাচ্ছি, তো এটা আনলিমিটেড ইমেল, তুমি ইমেল সলিউশনও পাচ্ছ এখানে, সিএসবি এক্সপোর্ট পাচ্ছ, তারপর হচ্ছে তোমার এই যে আউটরিচ, মানে তোমার ওই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়েও কাজ করতে পারতেছো, সেলস নেভিগেটর থেকে ইমেল বের করতে পারতেছো, যেটা আমরা লিড গিভ মনে করছি, মানে একটা কমপ্লিট সলিউশন আর কি, যেখানে অন্যান্য গুলো অনেক দামি। স্নবিওতে তুমি অনেক কিছু পাবা না, স্নবিওতে শুধু ডাটাবেস থেকে বের করতে দিবে, এইখানে এটা যে কোনো খানে ইউজ করতে দিচ্ছে, আনলিমিটেড ইমেল পাঠাতে দিচ্ছে, আনলিমিটেড ইমেল এক্সট্রাক্ট করতে দিচ্ছে, আবার বেসিকও সব দিয়ে রাখছে, এই যে ইমেল এক্সট্রাকশন আনলিমিটেড হয়ে গেছে, এই যে ইমেল ওপেন, ইমেল ক্লিক, তারপর হচ্ছে ফিল্টারিং আনলিমিটেড, লিঙ্কডইন এক্সটেনশন, তারপর হচ্ছে এতগুলো ইমেল পাঠাতে পারবো, জিমেল এর এক্সটেনশন আছে, অর্থাৎ জিমেলে ইমেল ভেরিফাইড কিনা সেটা হচ্ছে করতে পারবা। আচ্ছা, অনেক কিছু আছে, জিমেলের এই জিনিসটা বুঝতে পারিনি ভাই, অর্থাৎ জিমেলে যখন আমরা কোনো ইমেল পাঠাই না, জিমেলের মধ্যে ধরলে ও দেখায় দিবে তোমাকে ইমেলটা ভেরিফাইড কিনা। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইয়ার মত দেখতেছে, এটা একটা কমপ্লিট সলিউশন। হ্যাঁ, কমপ্লিট সলিউশন, এটা আমি লিড কালেকশন করতে পারতেছি, সার্চ করতে পারতেছি, প্লাস ইমেলও পাঠাতে পারি, ইমেলও পাঠাতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি মনে হয় সার্চ করছিলে, আমি একটা নতুন সার্চ করি, আসো ধরো এই ফিল্টার গুলো আমরা এখান থেকে একটা লিংক, আমরা যে অ্যাডভান্স সার্চ আছে আমাদের, ওই অ্যাডভান্স সার্চে যাচ্ছি লিঙ্কডইনের জন্য। হ্যাঁ, ইমেল টিমেল পাঠিয়ে ফেলছি, এখন লিঙ্কডইনের জন্য, অর্থাৎ লিঙ্কডইন থেকে এক্সট্রাক্ট করবো কিভাবে। তো এই যে আমাদের লিঙ্কডইনের যে অপশনটা আছে, এটাতে আমরা অ্যাডভান্স পিপল সার্চ করতে পারি, ধরা যাক এখানে অ্যাডভান্স পিপল সার্চের অপশনে গেলাম, তো মনে করো তোমার কিছু নির্দিষ্ট ডেটা দেওয়া আছে, এবার ডান দিকে দেখবে সমস্ত ইনফরমেশন চলে আসছে। আচ্ছা, এখন আমরা কিছু ফিল্টার দিব, আসো অল ফিল্টারে গেলাম, কাজ করে না কেন ফিল্টারে আসছে, স্কিপ ট্যুর দেওয়া লাগবে না আমার।
অল ফিল্টার। আচ্ছা অল ফিল্টারে আমি মনে করো এখানে লোকেশন দিচ্ছি, মনে করো ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে স্কুল ভার্সিটি দিব না, ইন্ডাস্ট্রি মনে করো ফাইন্যান্সিয়াল সার্ভিস, লোকেশন তো দিছি, তাই না? ডান, আমরা এখন ফিল্টারটাকে সেভ করলাম। তাইলে আমাদের এখন শুধুমাত্র নির্দিষ্ট কিছু কোম্পানির ইমেল চলে আসবে। আর তুমি যদি আরো ফিক্স করতে চাও যে আমি শুধু ডাইরেক্টর চাচ্ছি, তাইলে ডাইরেক্টর লিখেও সার্চ করবে, তাহলে ডাইরেক্টর অফ ইউনাইটেড স্টেটস অফ দ্য ফিনান্স কোম্পানি, ডাইরেক্টর বাইর হবে, দেখো যে ডাইরেক্টর সব, ডাইরেক্টর ডাইরেক্টর এবং ফিনান্সিয়াল সার্ভিস এবং আমেরিকা। আচ্ছা এবার দেখো আমাদের এখানে যে কটা মানুষ আছে এখানে সে কটা মানুষই দেখাবে, এই দেখো যে জন এফ, এই যে জন, তারপরে এই যে, এই যে চলে আসছে। এখন তুমি এখান থেকে সিলেক্ট করে তুমি তোমার লিস্টে সেভ করে ফেলতে পারবা, অথবা তুমি সিঙ্গেল সিঙ্গেল ইমেল বের করতে পারবা। এই যে দেখো এখানে এই লিড গিবনে তো কত, 5টা ইমেল বের করতে পারবা, এখানে কিন্তু আনলিমিটেড। ক্লিক করো ইমেলের উপর, রিকোয়েস্ট ইমেলে ক্লিক করলে এই যে ইমেল চলে আসছে। এখন এই যে ইমেলটা পাই নাই সামহাও, আচ্ছা ফোন নাম্বার কি পাইছে, এই যে ফোন নাম্বার পাইছে, হ্যাঁ ডাইরেক্ট ডায়াল ফোন নাম্বার, অর্থাৎ এই লোকটার পার্সোনাল ইমেল বের করে ফেলছে। এইটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, যেটা জুম ইনফোতে শুধু এই ইমেল বের করার জন্য মানুষ পেইড সাবস্ক্রিপশন নেয় বছরে 4 লাখ টাকা দিয়ে, মানে জুম ইনফোর সাবস্ক্রিপশন কিন্তু বছরে 4 লাখ টাকা, অনেক টাকা কিন্তু। সো এই ইমেলটা বের করার জন্য এটাকে এইচকিউ বা হাই কোয়ালিটি, মানে এইচকিউ ইমেল কি পাইছে এটাতে, এটার ইমেল পাই নাই, দেখি পরেরটা পাই কিনা, ক্লিক করলাম ইমেল নাই, ফোন নাম্বার আছে, আচ্ছা তারপর হচ্ছে এই যে এটা ইমেল পাইছে, হ্যাঁ এই যে ইমেলে ধরলে এই যে ইমেলটা ভেরিফাই, ইমেল ভেরিফাই করে দিচ্ছে সাথে সাথে, ঠিক আছে। এই যে দেখো সিআইএম গ্রুপ, এই যে সিআইএম গ্রুপ এর আন্ডার ইমেল, অর্থাৎ বিজনেস ইমেল, এবং ফোন নাম্বারও আছে, এই যে ফোন নাম্বার। আচ্ছা তাহলে এটা সিঙ্গেল সিঙ্গেল এভাবে বের করে নিতে পারবে, এটা সবচেয়ে বড় সলিউশন। আর ওই যে বাল্ক এক্সপোর্টের জন্য পেইড নিতে হবে, এই যে ইমেল পাইছে, ইমেলে ক্লিক করলাম, এই যে ইমেল, এবং ও যে কোম্পানিতে আছে সেই কোম্পানি দিয়ে, হ্যাঁ এই যে এক্সটেনশনটা যে কতগুলা ইয়া করা যাবে, আনলিমিটেড ইমেল এক্সট্রাক্ট করতে পারবা ফ্রিতে, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর এটাকে পেজ বাই পেজ যেতে হবে এভাবে, ওই এক্সটেনশন দিয়া ডিসপ্লে যে হচ্ছে এখন, এটাকে আমার এখানে পাঠিয়ে দিছে, দেখো ডাইরেক্ট আমার লিস্টে পাঠিয়ে দিছে। এবার মনে করে 10 জনকে আমি একটা ইমেল পাঠাবো, 10 জন ইমেল কিন্তু বের করে ফেলছে যেগুলো পাইছে, ওকে যে ইমেল 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 এগুলো গ্রিন, তাহলে 10 জন করে শো করতেছে, হ্যাঁ 10 জন করে শো করতেছে, 10 জনের মধ্যে 3 জনের ইমেল পাইনি, বাকি 7 জনের ইমেল পাইছে। এবার আমি এই 7 জনকে আমি ইমেল করতে চাচ্ছি, সিলেক্ট করলাম 7 জন অ্যাপ্লাই, এখন আমি এই 7 জনকে ডাইরেক্ট ইমেল করব, ওদের ইমেল কিন্তু বের হয়ে গেছে, ইমেলে ক্লিক করলাম ইমেল, এই যে দেখো এখানে যে কটা আমরা ইয়া করছি ফেচ করছি সবগুলো ইমেলের অপশন চলে আসছে, বুঝতে পারছো? এক নাম্বার সুবিধা হচ্ছে তুমি লিঙ্কডইন থেকে যে কোনো ইমেইলই তুমি এক্সট্রাক্ট করতে পারতেছো, সাথে হাই ডিফিনিশন ফোন, হাই কোয়ালিটি ফোন নাম্বার পাচ্ছ, এক। আর এখান থেকে তুমি এক্সট্রাক্ট করতে পারতেছো আর লিস্টেও নিতে পারতেছো। ধরো আমি এখানে সিলেক্ট অল দিলাম, এখানে যে কজন আছে, প্রথম পেজে সিলেক্ট অল, দ্বিতীয় পেজে গিয়ে কষ্ট করে সিলেক্ট অল দিতে হবে। আচ্ছা এখানে তাহলে ফিল্টার, একটা ফিল্টার অপশন থাকতে পারে এখানে পার পেজে শোয়িং, যেমন গুগলে থাকে এরকম থেকে, আমি পাচ্ছি না এই অপশন, তাহলে যদি 100 বা 200 আমি করতে পারতাম তাহলে কাজের ইয়াটা পরিশ্রমটা কম হতো। আচ্ছা তাহলে সেলস নেভিগেটর দিয়ে করো, এখানে তো ডিসপ্লে এর অপশন, কষ্ট কষ্ট করে করো তো টিডিএস ওয়ার্ক, মনে করো একটা নিউ লিস্ট দিলাম, দিলাম সেভ, গেল আমি খালি প্রত্যেকটা পেজে গিয়ে সেভ করে ফেলি, তারপর গিয়ে আমি লিস্টে গিয়ে একসাথে আমি অ্যাক্সেস করব, একসাথে অ্যাক্সেস করে একসাথে ইমেল করব, একসাথে ইমেল করব, হ্যাঁ
এখানে 10টা দিলাম, এই 10টাকে আমি আবার অ্যাড টু লিস্ট দিয়ে দিলাম, সিলেক্ট অল অ্যাড টু লিস্ট, এটা 10টাতে চলে গেল, ওই লিস্টটা ধরে দিচ্ছি, নিউ লিঙ্কডইন সেই মনে করো 20টা হইলো। এখন আমি আমার ওই প্যানেলে গেলাম, প্যানেলে যাওয়ার পর পাটটা ক্যান্সেল করলাম, লিস্টে চলে যাচ্ছি, লিস্ট হচ্ছে এখানে এঙ্গেজে গিয়ে হয়ে গেছে লিস্ট, লিস্ট 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 নিচে ভাই, এই নিচে, এই যে নিচে নিচে ইয়া টেপ, আচ্ছা এই যে, আরে এই যে লিস্টে গেলাম, হ্যাঁ লিস্টে। এখন লিস্টে আমাদের এই যে লিঙ্কডইন লিস্টে 20 জন চলে আসছে, এবার এই 20 জনকে আমি একসাথে ইমেল করব, এবং সবগুলো ইমেল কটা পাইছে সে বলে দিবে আমাকে, 20টা ইমেলই পাইছে, 20টাই পাইছে। এবার আমি এই সিলেক্ট করব, সিলেক্ট এখানে 20টা সিলেক্ট, অ্যাপ্লাই। এখন এই 20 জনকে 100 দেয়া আছে, আমার মনে হয় কি 100 এর বেশি মনে হয় এট এ টাইম ইমেল করা যায় না, এরকম কি না তো যে 100 যে বাই ডিফল্ট দেয়া ছিল আপনি 20 করলেন, এটা এই যা আছে এটা আমি 200 দেই, মানে 200 হবে, সমস্যা নেই, যা আছে তাই হবে, বাই ডিফল্ট 100 দেয়া ছিল না, তো বাই ডিফল্ট চেঞ্জ করে নিবা তুমি। এবার ইমেল, ইমেলে গেলে এই 20 জনের কাছে এখন ইমেল যাবে, 8টা কন্ট্যাক্ট সে পায় নাই, বাকিগুলোর ইমেল ঠিক আছে, ফাইন। এই যে চলে আসছে ইমেলগুলো, একটা মোটামুটি চমৎকার সলিউশন এটা, রিসেন্টলি এটা ভালো হবে মোটামুটি। হ্যাঁ, এটা থেকে আনসলিসিটেড ইমেল পাঠানো যাবে, আনসলিসিটেড মানে মানে বাল্ক আকারে যদি আমি পাঠাই বা ক্যাম্পেইন রান করি, হ্যাঁ ওই ক্যাম্পেইনই তো, তুমি বাল্ক আকারে ক্যাম্পেইন। আর একটা দেখাইছি ইমেল মার্কেটিং, আর একটা অপশন আছে, এটা পেইড ছাড়া হবে না, আমি জাস্ট অপশনটা দেখাই দিচ্ছি। যাই হোক, ইমেলে আমরা পাঠাইছি না ইমেল, আমি একটু দেখি ইমেলের কি অবস্থা। হ্যাঁ, এই যে এঙ্গেজে গিয়ে ইমেলসে গেলাম, ওই ইমেলগুলো সেন্ড হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে সেন্ড হয়ে গেছে এগুলো সব, ডেলিভার ডেলিভার। এখন তুমি তোমার ইমেলটা চেক করো দেখি, ইনবক্স হিট করছে কিনা। এই যে অ্যাপল থেকে চলে আসছে, জিমেলটা একটু দেখো তো, তারা শো করতেছিল যে ভেরিফাইড ইমেল, ভেরিড, হ্যাঁ ব্লক, এটা ব্লক করে আছে, মানে ইমেল ভ্যালিড কিন্তু ইমেলটা ব্লক করে দিয়েছে, সার্ভার ব্লক করে রাখছে, এটাও ফ্যাটাল ইরর দেখাচ্ছে। এটা ওই অটোমেটিক রিপ্লাই সে দিয়ে রাখছে, আই উইল বি ব্যাক অফিস, এই যে অটোমেটিক সবগুলো এগুলো সব অটো আসছে, তাহলে তো তাহলে লাগলো কি ঢুকো তো, এই যে একটা রিপ্লাই, উই আর অ্যাডভাইজিং, এই যে এটা মানে তোমাকে ডেলিভার হয়েছে এটা দেখাচ্ছে আর কি, তুমি একটু জিমেইলে যাও, তোমার এটা ডেলিভার হয়েছে এটা দেখাচ্ছে আর কি, একটু জিমেইলে যাও তো, আবির খান কি লিখছে দেখো তো, এটা, হ্যাঁ এটা তোমার ইমেল, এটা তোমার কাছে আসছে, দুইটা আসছে ব্লক, একটা হচ্ছে ডেলিভার হয় নাই, দেয়ার ইজ এ প্রবলেম। তিন নম্বর একটু দেখি, তিন নম্বরে কি আসছে, জিমেইলে যাও তো দেখি, জিমেইল আর ইয়াহু রিপোর্ট একই, এখানে দুইটা ব্লক করছে আর
জিমেল কই গেল? আর 10-20টা ইমেল এরকম একটা দুইটা বাউন্স হইতেই পারে, এটা ফ্যাক্ট না। ওই যে এই যে এটা হচ্ছে তোমার ফেলোর 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 যেগুলো, এগুলো ব্লক করছে। না এটা যদি